আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে আবারও 1.8 বিলিয়ন মার্কিন সহায়তা দিল যুক্তরাষ্ট্র। কঠিন পরিস্থিতিতে অধিকৃত 4টি অঞ্চলের বাসিন্দারা, বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তেজনার মধ্যেই চীন রাশিয়া 7 দিন ব্যাপী নৌমহড়া আজ থেকে শুরু, উদ্বেগ আমেরিকার। 140টি বেশি সামরিক স্থানে রাশিয়ার হামলা, 250 ইউক্রেনের সৈন্য নিহত। এবং সর্বশেষ থাকবে পাকিস্তানে 3 দিন পর জিম্মিরা মুক্ত 33 সন্ত্রাসী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনে রাশিয়া বিরোধী নতুন উদ্বেগ, ফের 18,512 কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে শুরু থেকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এবার নতুন করে 1.8 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার খবর পাওয়া গেছে বাংলাদেশি মুদ্রায়, যা 18,512 কোটি টাকার বেশি। খবর আল জাজিরার। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, খুব দ্রুত এই সহায়তার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ওয়াশিংটনে সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এই প্রথম মার্কিন মুলুকে সফরে যাচ্ছেন বাইডেনের এক ঘনিষ্ঠ মিত্র। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, এই সফরে মার্কিন কংগ্রেস পরিদর্শন করতে পারেন জেলেনস্কি। এদিকে বুধবার রাতে মার্কিন প্রতিনিধি পরিষদে খুবই গুরুত্বপূর্ণ একটি অধিবেশনের কথা জানিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি। গণতন্ত্রের উপর সুগভীর আলোচনা হতে বলে এই অধিবেশনে, তবে এতে জেলেনস্কি উপস্থিত থাকবেন কিনা এ ব্যাপারে এখনো কোনো কথা স্পষ্ট পাওয়া যায়নি। প্রসঙ্গত, 24 ফেব্রুয়ারি কিয়েভে হামলা চালিয়ে ইউক্রেন যুদ্ধ শুরু করেছে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা। ইউক্রেন ও রাশিয়া থেকে খাদ্যপণ্য রপ্তানি কমে যাওয়া গোটা বিশ্বে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এখনো যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দেননি পুতিন, বরং শীতকালে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলো হামলা চালিয়ে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে রুশ সেনারা। কিন্তু রাশিয়ার বিন্দুমাত্র চিহ্ন ইউক্রেনে রাখতে চায় না প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তাই নতুন উদ্যোগ নিয়েছে দেশটি। ইউক্রেনে গড়ে ওঠা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার সব ভাস্কর্য গড়িয়ে দিচ্ছে ইউক্রেন সরকার। 90-এর দশকের আগে তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল ইউক্রেন। সে সময় কমিউনিস্ট অনেক মূর্তি স্থাপনা এবং ভাস্কর্য গড়ে উঠেছে ইউক্রেনের ভূখণ্ডে। এবার এসব গড়িয়ে দিতে আধা জল খেয়ে লেগেছে ইউক্রেন সরকার। ইতোমধ্যে অনেক ভাস্কর্য গড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে রাশিয়ার আরো 30টি সড়কের সব ভাস্কর্য গড়িয়ে দেওয়া হবে। এসব জায়গায় স্থাপনা করা হবে ইউক্রেনের কবি, শিল্পী, সাহিত্যিক এবং সেনাদের ভাস্কর্য। ইউক্রেনের সব ব্যক্তিদের সম্মানে তাদের ভাস্কর্য বানানো হবে। কঠিন পরিস্থিতিতে অধিকৃত 4টি অঞ্চলের বাসিন্দারা, বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রুশ হামলা শুরুর 300তম দিন ছিল। এর সময়ের মধ্যে যুদ্ধের মোড় কয়েকবার পাল্টেছে, তবে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি দুপক্ষের কেউ। এই পরিপ্রেক্ষিতে ইউক্রেনে অধিকৃত 4টি অঞ্চলে চাপে থাকার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আহ্বান, যুদ্ধে জিততে হলে তার দেশকে আরো অস্ত্র সহায়তা দিতে হবে। খবর ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের। রাজধানী মস্কোয় রাশিয়ার নিরাপত্তা বাহিনী দিবসের অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন পুতিন। এ সময় তিনি ইউক্রেনের অধিকৃত 4টি অঞ্চলের পরিস্থিতিকে অত্যন্ত জটিল বলে মন্তব্য করেছেন। পুতিন বলেন, জটিল এই পরিস্থিতিতে এখনো যারা বসবাস করছেন তারা সবাই রুশ নাগরিক। তারা এই নিরাপত্তার জন্য আমাদের রুশ নিরাপত্তা বাহিনীর উপর নির্ভরশীল, তাই তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া আপনাদের দায়িত্ব। এ সময় রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সদস্যদের সীমান্তে দেখা দেওয়া যে কোনো নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করেছিলেন পুতিন। সেপ্টেম্বরে এসে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপরজিয়া অঞ্চলে গণভোটের আয়োজন করেছে মস্কো। এর মধ্যে 4টি অঞ্চলে নিজেদের অধিভুক্ত করে নিয়েছে রাশিয়া, যদিও পশ্চিমা বিশ্ব এই গণভোটকে স্বীকৃতি দেয়নি। যুদ্ধ থামেনি। গণভোটের 2.5 মাস পরে পুতিন এখন নিজেই জানান 4টি অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে। সম্পর্ক জোরদারের যৌথ মহড়ায় চীন ও রাশিয়া। পূর্ব চীন সাগরে বুধবার শুরু হচ্ছে চীন ও রাশিয়ার মধ্যে যৌথ নৌমহড়া। চীনের বিশ্বাস, সপ্তাহব্যাপী মহড়া মস্কো বেইজিং এর মধ্যে সম্পর্ক আরো গভীর করবে। গত সোমবার চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার। চীনের সাংহাই প্রদেশের ঝেজিয়াং উপকূলের সাগরে এই মহড়া আজ শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌথভাবে সাগরে নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে দুই দেশের সামর্থ্যকে তুলে ধরবে এই মহড়া।
এতে চীন রাশিয়ার কৌশলগত সম্পর্ক আরও বেশি জোরদার হবে। এরই সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় তাদের ভারী এক মিসাইল ক্রুজার, মার্শাল, সাপর সৈনিকপ, ডিস্ট্রয়ার এবং আরও দুটি জাহাজ অংশ নেবে। তারা জানায় চীনের পক্ষ থেকে বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ অংশ নেবে, থাকবে একটি সাবমেরিনও। এছাড়া দুই দেশের সামরিক বিমানও মহড়ায় অংশ নেবে। তবে সামরিক বাহিনীর কোন ইউনিট মহড়ায় অংশ নেবে চীন তা জানায়নি। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন নানা ইস্যুতে দুটি দেশকে একে অপরের পাশে দেখতে ইউক্রেনে আগ্রাসনের পর বিশ্বের অনেক দেশ রাশিয়ার সমালোচনা করলেও বিরত থেকেছে চীন। তবে তারা এই আগ্রাসনকে সমর্থন করেনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 2012 সাল থেকে প্রতিবছর এই নৌমহড়া হয়। এবার পূর্ব চীন সাগরে ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ করা হবে। তাদের দাবি, এই মহড়ার মূল উদ্দেশ্য হল চীন রাশিয়ার মধ্যে নৌ সহযোগিতা জোরদার করা এবং এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। এমন এক সময় এই নৌমহড়ার ঘোষণা এলো যার কয়েকদিন আগে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে গত 16 ডিসেম্বর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ওই দিনই সামরিক বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হয়েছেন পুতিন। রাশিয়ার ভয়াবহ হামলা, ইউক্রেনের 140টি বেশি সামরিক স্থাপনা ধ্বংস, 250 সেনা নিহত। রাশিয়ার সৈন্যরা গতদিনে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় 140টির বেশি এলাকায় ইউক্রেনের জনশক্তি এবং সামরিক সরঞ্জাম এবং 60টির বেশি শত্রু আর্টিলারি ইউনিট নিঃসেনা করে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশঙ্কভ এই রিপোর্ট করেছেন। রাশিয়ান অপারেশনাল কৌশলগত বিমান, ক্ষেপণাস্ত্র, সৈন্য এবং আর্টিলারি লুহানস্ক পিপলস রিপাবলিকের নেভস্কয় বসতির কাছে ইউক্রেনের সেনাবাহিনী একটি গোলাবারুদ ডিপো, গুলি চালানো অবস্থানে থাকা 64টি আর্টিলারি ইউনিট এবং 143টি এলাকায় জনশক্তি এবং সামরিক হার্ডওয়্যার ধ্বংস করেছে। গতদিনে কুপিয়ানস্ক এলাকায় রাশিয়ার সেনাবাহিনী বিমান ও কামান প্রায় 30টি ইউক্রেনের সেনাকে ধ্বংস করেছে। পাশাপাশি ক্রিয়াশীল লিমান এলাকায় ইউক্রেনের জনশক্তিকে আক্রমণ করেছে এবং 3টি শত্রু বিধ্বংসী গোষ্ঠীকে নির্মূল করেছে। গত 24 ঘন্টার সময়ের মধ্যেই সে এলাকায় শত্রুদের ক্ষয়ক্ষতির পরিমাণ 50 জন সৈন্য, 2টি যুদ্ধের সাজওজান এবং 3টি পিকআপ ধ্বংস করেছে। রাশিয়ান বাহিনী দোনেৎস্ক এলাকায় তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। গতদিনে 100 জনের বেশি ইউক্রেনীয় সেনাকে নির্মূল করেছে। তারা 2টি ইউক্রেনের সেনা ব্রিগেডের স্থাপনা ধ্বংস করেছে। গত 24 ঘন্টায় এলাকায় শত্রুদের ক্ষয়ক্ষতির পরিমাণ 70 জন ইউক্রেনের কর্মী নিহত হয়েছে এবং 3টি সাজওজান, 2টি পিকআপ ধ্বংস করেছে। তিনি বলেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে ইউক্রেনে 5টি চালকবিহীন আকাশযান ধ্বংস করেছে এবং রাশিয়ার মহাকাশ বাহিনীর যুদ্ধ বিমান গতদিনে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের 2টি মিগ-29 যুদ্ধ বিমান এবং ইউক্রেনের বাহিনীর 1টি MiA হেলিকপ্টার ভূপাতিত করেছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী উগালদা শহরের কাছে গতদিনে একটি Su-25 গ্রাউন্ড অ্যাটাক প্লেন এবং ইউক্রেনের বিমান বাহিনী আরেকটি Mi-8 হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। রাশিয়ান বাহিনী গতদিনে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ইউক্রেনের সেনাবাহিনী একটি মার্কিন তৈরি কাউন্টার ব্যাটারি রাডার ধ্বংস করেছে। এছাড়াও DPR ও ইউক্রেনকা এলাকায় মধ্যে ইউক্রেন থেকে পুনরায় স্থাপন করা ইউক্রেনের S-300 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমে 2টি রাডার স্টেশন উন্মোচন এবং ধ্বংস করেছে। পাকিস্তানে জিম্মি উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অভিযান, 2 সৈন্য সহ নিহত 35। পাকিস্তানে খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশে একটি থানা নিয়ন্ত্রণ নেওয়ার পর জিম্মি দশা তৈরি করার সন্দেহভাজন 33 জঙ্গি সবাই সামরিক অভিযানে নিহত হয়েছে। গতকাল প্রদেশের বানু শহরের ওই থানায় সেনাবাহিনী অভিযানের সময় জঙ্গিদের গুলিতে 2 সৈন্য প্রাণহানি হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক তালিবান পাকিস্তানি TTP সব সন্ত্রাসী, যারা বান্নুর কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট CTD ভবনে জিম্মি দশা তৈরি করেছিল, তাদের সবাই সামরিক অভিযানে নিহত হয়েছে। গত রবিবার দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক তালিবান পাকিস্তানি TTP সদস্যরা বান্নুর কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের ভবনে দখল নেয়। পরে সেখানে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের জিম্মি করে তারা। আফগানিস্তানে নিরাপদে চলাচলে যাওয়ার সুযোগ করে দাবিতে জিম্মি দশা তৈরি করে TTP সদস্যরা। খাজা আসিফ বলেন, গতকাল স্পেশাল সার্ভিস গ্রুপ বিশেষ অভিযান শুরু করেছিল। এই অভিযান সব জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, সেনাবাহিনী স্পেশাল সার্ভিস গ্রুপের একটি ইউনিট সেখানে অভিযান পরিচালনা করেছে। এতে SAG 10-15 জন কমান্ড আহত হয়েছেন এবং মারা গেছেন 2 জন। CTD সেন্টার জিম্মি করা বিষয়টি স্বীকার করেছে তেহরিক তালিবান পাকিস্তান TTP। গত সোমবার একটি বিবৃতিতে নিষিদ্ধ সংগঠনটি নিশ্চিত করেছে তাদের লোকজন CTD ও নিরাপত্তা বাহিনীর কয়েক সদস্যকে জিম্মি করেছে। এর আগে এক ভিডিও বক্তব্যে TTP-র মুখপাত্র বলেছেন, জিম্মিকারীরা নিরাপদ অবস্থানের দাবি জানিয়েছিলেন কিন্তু বাস্তব অবস্থা সম্পর্কে ধারণা না থাকায় তারা ভুল করে আফগানিস্তানের নাম উল্লেখ করেছেন। অবরুদ্ধ CTD কম্পাউন্ডে থাকা সন্ত্রাসীরা কয়েকটি ভিডিও প্রকাশ করেছে।